আমরা অন্য ধর্মের উপাস্যকে গালি দেই না অন্য ধর্মের কোন কিতাব নিয়ে আজেবাজে কথা বলি না আমরা কোনদিন মাহফিলে তাওরাত জবুর বাইবেল বেদ গীতা রামায়ণ জীবনে কোনদিন অন্য ধর্মের অন্য ধর্মের যে কিতাব আছে ধর্মীয় গ্রন্থ এগুলো নিয়ে আমরা আজেবাজে কোনো কথা বলি না আল্লাহ তো আমাদেরকে এটা শেখান নাই কিন্তু আমাদের দুঃখ লাগে যখন অন্যান্য ধর্মের ভাইয়েরা সহিষ্ণু না হয়ে তারা যখন অত্যন্ত সংকীর্ণতার পরিচয় দিয়ে তারা যখন আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন তখন আমাদের হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায় আজ জানুয়ারি মাসের ২৪ তারিখ গত ২১ জানুয়ারি সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে সেদেশের উগ্র ডানপন্থী দলের একজন রাজনৈতিক নেতা যার নাম হলো রামসুস পালুদার তিনি সেই দেশের সরকারের মদদে পুলিশি প্রটোকলের ভেতরে থেকে ২০০ কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন ২০০ কোটি মুসলমানদের প্রেরণার জায়গা সেই কোরআনুল কারিমে তিনি সেই কোরআনুল কারিমকে তিনি সরকারের মদদে পুলিশি প্রটোকলের ভেতরে পুড়িয়ে দিয়ে তিনি গোটা দুনিয়ার ২০০ কোটি মুসলমানদের কলিজাকে তিনি ক্ষতবিক্ষত করে দিয়েছেন আপনারা হয়তো অনেকে বিষয়টা জানেন না তুরস্ক সৌদি আরব মিশর জর্ডান ইরাক পাকিস্তান প্রত্যেকটি মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছে আমি আমাদের দেশের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি পত্রিকায় পড়লাম পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন আপনারা খুশি না বেজার আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাই সে দেশের যে লোক সরকারের সুস্পষ্ট মদদে পুলিশি প্রটোকলের ভেতরে থেকে ২০০ কোটি মুসলমানদের চেতনার জায়গা সেই কোরআনুল কারিমকে যে ব্যক্তি প্রকাশ্যে পুড়িয়ে ফেলে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে সেই ব্যক্তিকে অবশ্যই গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এর জন্য সুইডেনের সরকারকে গোটা দুনিয়ার মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আমরা যারা মুসলমান আমরা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি কোরআন আমাদের আবেগের জায়গা আমরা নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করি না আমরা নামাজে কোরআন তেলাওয়াত করি ছোটবেলা সকালবেলা আমাদের ছোট্ট বাচ্চারা মক্তবে গিয়ে কোরআন পড়ে আমরা সবাই সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন পড়ি আমার হাফেজরা কোরআনকে মুখস্থ করে যে কোরআনকে আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি এই কোরআনের অবমাননা পৃথিবীর ২০০ কোটি মুসলমান জীবন থাকতে কখনো মেনে নিতে পারে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা এই কোরআনকে পুড়াই দিলে কি পৃথিবী থেকে কোরআনকে মুছে দেওয়া যাবে না ওই বেটা তো পাগল হয়ে গেছে আমাদের কোরআন আল্লাহ তাআলা কি সুন্দর করে সংরক্ষণ করছেন এই পৃথিবীতে কোরআনের যত হাফেজ আছে অন্য কোন কিতাবের এত হাফেজ আছে না কথা বলেন না কেন আছে না দ্য নাম্বার অফ দ্য পিপল Who have memorized the holy book Quran is countless. পৃথিবীতে কোরআনের মুখস্থকারীর সংখ্যা যে কত তা গণনা করে এখনো শেষ করা যায় নাই অন্যান্য যে কোনো গ্রন্থ সেটা হতে পারে ধর্মীয় গ্রন্থ হতে পারে অন্যান্য যে কোনো গ্রন্থ বলেন তো দুনিয়াতে কোরআনের যত হাফেজ আছে অন্য কোনো বইয়ের কি এত হাফেজ আছে গোটা পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআন আছে পৃথিবীর কথা বাদ দেন আপনারা বাংলাদেশের কথাও বাদ দেন আপনাদের এই উখিয়া উপজেলার এটা হলো রাজাপালং ইউনিয়ন বলেন তো আপনারা আপনাদের এই রাজাপালং ইউনিয়নের ভেতরে চতুর্দিকে হাফেজে কোরআন আছে না নাই অন্য কোন বইয়ের তো হাফেজে কোরআন আছে অন্য কোন বইয়ের তো হাফেজ বা মুখস্থকারী আছে এই যে বিজ্ঞানের বই সেটা বায়োলজি হতে পারে ফিজিক্স হতে পারে কেমিস্ট্রি হতে পারে পরীক্ষা দেওয়ার সময় ছেলেমেয়েরা
তারা সাজেশন ফলো করে কিছু কিছু প্রশ্ন মুখস্থ করে তারা পরীক্ষা দিয়ে দেয় অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একেবারে কোন একটা বই পূর্ণাঙ্গ মুখস্থ করে ফেলে এরকম সংখ্যা যদি থাকেও এক দুই জন হবে কিন্তু কোরআন 30 পারা কোরআন 6236 টা আয়াত মুখস্থ করেছে এরকম হাফেজদের সংখ্যা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি আছে আল্লাহু আকবার আমাদের দেশের এক হিন্দু লোক আছে নকুল কুমার বিশ্বাস লোকটা কিন্তু মুসলমান না কিন্তু এমন সুন্দর গান লিখেছে কুরআন নিয়ে আমরা দোয়া করছি আল্লাহ এই লোকটাকে আপনি হেদায়াত দিয়ে দেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআন হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কোরআনকে পুড়িয়ে দিলে পৃথিবী থেকে কোরআনকে মুছে দেওয়া যাবে কারণ আমার হাফেজে কোরআন ভাইদের সিনার ভিতরে কোরআন যিনি সংরক্ষণ করেছেন আওয়াজ করে বলেন তিনি কি আল্লাহ আমরা যতদিন বাঁচব কোরআনের আমরা কোরআনকে ভালোবেসে কোরআনের পথে চলব বলেন ইনশাআল্লাহ কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের চলেন আমরা আমাদের মূল কথায় চলে যাই আপনাদের মনোযোগ আছে তো শেষ পর্যন্ত প্রতিটি কথা আল্লাহ তাআলা বাস্তব জীবনে আমলের নিয়তে ফুললি কনসেন্ট্রেট হয়ে শোনার তৌফিক আমাদেরকে দান করেন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা এই পৃথিবীতে আমরা আছি এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠালেন সবাই একটু গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ এই পৃথিবীতে আমরা আছি এখানে আমরা থাকব না এখানে আমরা কিভাবে এসেছি আমরা আসার আগে কোথায় ছিলাম কোথায় ছিলাম কিভাবে আসলাম কেন আসলাম কোথায় যাব পরিণতি কি হবে এ ব্যাপারে আমাদের সবার চিন্তা করা দরকার আছে না নেই আমরা এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম আমরা পৃথিবীতে আসার আগে অস্তিত্বহীন ছিলাম কিছুই ছিলাম না আমরা আপনাদের সবার এক একটা নাম আছে না আপনাদের এলাকায় পালং দেখলাম বেশি এখানে কয়টা পালং আছে আল্লাহ আলাম আমাকে গত মাসে মনে হয় একজন বলেছে চেয়ারম্যান সাহেব যে আপনাদের এলাকায় নাকি 360টা পালং আছে আমি জানি না কনফিউশনে আছে অনেক পালং আপনাদের মাশাআল্লাহ তো আমি এটা শুনে ওনাকে বললাম ভাই এলাকার নাম পালং পালং আছে যেহেতু মানুষের নামের শেষে পালং পালং থাকলে পালংয়ে পালংয়ে সুন্দর একটা সমন্বয় হতো কম্বিনেশন হয়ে যেত যাই হোক আমরা পৃথিবীতে আসার পরে এখন তো আমাদের সবার নাম আছে আমি বলছিলাম সবার এক একটা নাম আছে কিন্তু আপনারা সবাই বলেন তো এই যে নামটা রাখা হয়েছে জন্মের আগে না জন্মের পরে জন্মে এই দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম আল্লাহ কোরআনে এই কথাগুলো বারবার আমাদেরকে স্মরণ করিয়েছেন
আল্লাহর অসংখ্য মাখলুকাত আছে আমাদের নাম হলো ইনসান আমরা হলাম মানুষ ইনসানের নামে কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছেন কোরআনুল কারীমে মোট 114টি সূরা আছে তার মধ্যে কোরআনুল কারীমের 76 নম্বর সূরার নাম হলো সূরাতুল ইনসান ওই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন বান্দা ও মানুষেরা চিন্তা করো হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না এখন তো প্রত্যেকের নাম আছে ঠিকানা আছে বাড়ি গাড়ি অনেকের আছে কিন্তু আল্লাহ বলছেন বান্দারে স্মরণ করে দেখো একটা সময় তুমি উল্লেখ করার মতো কিছুই ছিল না তোমার কোনো নাম ছিল না ঠিকানা ছিল না ঘর বাড়ি ছিল না কিছুই ছিল না এই দুনিয়াতে আসার আগে তুমি একেবারে নিঃস্ব অস্তিত্বহীন অবস্থায় ছিলে উল্লেখ করার মতো তুমি কোনো বিষয়ই ছিলে না কি করে আমি আল্লাহ তোমাকে বানালাম তুমি কোথায় ছিলে চিন্তা করো একটা সময় তো তুমি অস্তিত্বহীন ছিলে অস্তিত্ব যিনি দিলেন সুন্দর করে আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে এই দুনিয়াতে রব্বুল আলামিন মানুষকে মোট 4টা ক্যাটাগরিতে বানিয়েছেন আমার কথা যদি আপনাদের কানে পৌঁছায় সবাই একটু সুন্দর করে রেসপন্স করে বলেন তো দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা কয়টা ক্যাটাগরিতে বানিয়েছেন আরো জোরে বলেন আজকের আলোচনা কিন্তু খুব তথ্যবহুল হবে মন দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ 4টি ক্যাটাগরিতে আল্লাহ মানুষকে বানিয়েছেন নাম্বার 1 বাপ নাই মাও নাই বাবা ছাড়া মা ছাড়া আল্লাহ তাআলা দুনিয়ার সর্বপ্রথম মানুষ বানিয়েছেন ওই মানুষের নাম কি আস্তে বলবেন না জোরে বলেন ওই মানুষের নাম কি এটা হলো এক নম্বর ক্যাটাগরি দুই নম্বর ক্যাটাগরি হলো মাও নাই কিন্তু প্রথমে আল্লাহ যাকে বানিয়েছেন সেই আদম আলাইহিস সালাম তার থেকে আল্লাহ তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে বানালেন তিন নম্বর হলো বাবা মা পুরুষ এবং নারীর মিলনের মাধ্যমে সন্তান যিনি পয়দা করলেন সবাই বলেন তিনি কি উদাহরণ হলো আমি আপনি আমরা সবাই মা এবং বাবা দুজনের মাধ্যমে দুনিয়াতে এসেছি এটা হলো তিন নম্বর ক্যাটাগরি চার নম্বর ক্যাটাগরি হলো বাপ নাই শুধু মায়ের পেটে সন্তান দিলেন কে বলেন তো দেখি বাবা ছাড়া একজন মহিলার পেটে আল্লাহ সন্তান দিলেন ওই মহিলার নাম কি আরো জুড়ে বলেন এই হলো দুনিয়াতে মানুষ বানানোর আল্লাহ 4টা ক্যাটাগরি প্রথম মানুষকে আল্লাহ কেমনে বানালেন শুনেন প্রথম মানুষকে আল্লাহ কি করে বানালেন শুনেন আল্লাহ যখন মানুষ বানাতে চাইলেন সর্বপ্রথম আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে এসেছে ওয়াইন ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই আমি মানুষ বানাতে চাই ফেরেশতারা তখন বলেছিল কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ফেরেশতারা তখন বলেছিল আপনি কি দুনিয়াতে এমন কাউকে পাঠাতে চান নাকি যারা সেখানে গিয়ে রক্তপাত করবে হাঙ্গামা করবে দাঙ্গা করবে ফাসাদ সৃষ্টি করবে এমন কাউকে কি পাঠাবেন নাকি ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরা তো আপনার তাসবিহ জপি আমরা আপনার পবিত্রতাও ঘোষণা করি তাহলে কি কারণে নতুন করে আবার মানুষ বানাবেন আল্লাহ বললেন ইন্নি আলামু মা লা তাআলামুন নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে আল্লাহ মানুষ বানানোর সিদ্ধান্ত নিলেন
কি করে আল্লাহ তাআলা প্রথম মানুষকে বানালেন শুনেন প্রথমে আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন এই দুনিয়ায় গিয়ে দুনিয়ার সকল উপাদানের মাটি সংগ্রহ করো আমার বাবাজান ভাইজান চাচাজান দা সবাই বলেন তো দুনিয়ার সকল মাটি কি এক রকম নাকি আরো জোরে বলেন যেমন আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটে কোথাও গেলে আমি দেখেছি বালু মাটি কোথাও আমি আবার দেখেছি দোআঁশ মাটি কোথাও দেখেছি এঁটেল মাটি মাটির বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন উপাদানের মাটি আছে আল্লাহ ফেরেশতাকে বললেন দুনিয়াতে যাও গিয়ে সকল উপাদানের মাটি সংগ্রহ করো ফেরেশতা সকল উপাদানের মাটি সংগ্রহ করলো ওই মাটি দিয়ে আল্লাহ তাআলা নিজের হাতে আদম আলাইহিস সালামকে বানানো শুরু করলেন ছয়টা পর্যায়ে আল্লাহ আদম নবীকে বানালেন সর্বপ্রথম ওই মাটিগুলোকে আল্লাহ ধূলিময় মাটিতে পরিণত করলেন দুই নম্বরে সেই ধূলিময় মাটিকে আল্লাহ কাদাযুক্ত নরম মাটিতে পরিণত করলেন তিন নম্বরে সেই মাটিগুলো গন্ধযুক্ত আঠালো মাটি হয়ে গেল চতুর্থ পর্যায়ে সেই মাটিগুলো চতুর্থ পর্যায়ে সেই মাটিগুলো গিয়ে শুষ্ক ভেজা গন্ধযুক্ত মাটি হয়ে গেল পঞ্চম পর্যায়ে সেই মাটিগুলো শুকিয়ে ঠনঠনে মাটি হয়ে গেল ষষ্ঠ পর্যায়ে এবার সুন্দর স্ট্রাকচার দিয়ে দেহের ভেতরে রূহ চিনি দিয়ে দিলেন তিনি কি আরো জোরে বলেন তিনি কি এইভাবে আল্লাহ দুনিয়ার প্রথম মানুষ সব মানুষের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন এরপরে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে রব্বুল আলামিন আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে বানালেন রেফারেন্স আমি কোরআন থেকে দিচ্ছি দেখেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا কথাগুলো কার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো আল্লাযী খালাকাকুম মিন নাফস ওয়াহিদা যিনি তোমাদেরকে একটিমাত্র আত্মা একটিমাত্র জীবন থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ একজন পুরুষ থেকে ওয়া খালাকা মিনহা জাওজাহা এরপরে তার থেকে অর্থাৎ আদম থেকে তার স্ত্রীকে যিনি বানালেন তিনি কে আস্তে বলবেন না গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এরপরে আদমার হাওয়াকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন আদমার হাওয়া একজন পুরুষ আর একজন নারী দুইজনের সংসার শুরু হলো এই যে আমার সামনে আপনারা যারা আছেন আমরা সবাই আমাদের মা বাবার থেকে এসেছি একটা সময় আমাদের বাবা আমাদের মাকে বিয়ে করেছেন বাবা মা দুজনে সংসার শুরু করেছেন এরপরে বাবা মায়ের সংসারে অনেকগুলো সন্তান এসেছে সেই সন্তানগুলো এসেছে যার তরফ থেকে তিনি কে এই যে পৃথিবীর সংসারটা অনেক বড় সংসার জগৎ সংসার এখন অনেক বড় এই সংসারের সদস্য সংখ্যা হলো এখন প্রায় 800 কোটি আল্লাহু আকবার এত বড় বিশাল জনসংখ্যার সংসার কিন্তু শুরু হয়েছে দুইজন দিয়ে আদম আর হাওয়া হাজার হাজার বছর আগে আদম আর হাওয়া যখন দুনিয়াতে আসলেন এবার দুইজন থেকে সন্তানাদি আসতে লাগলো আমরা কিভাবে আসলাম কিভাবে আমাদের সৃষ্টি হলো আমার জন্ম কিভাবে হলো আপনাদের জন্ম কিভাবে হলো খুব মন দিয়ে কথাগুলো শুনুন আজকে আমি পাঁচটা পয়েন্ট আলোচনা করব প্রথম পয়েন্ট বলছিলাম আমরা কোথায় ছিলাম উত্তর দিয়েছি আমরা কিছুই ছিলাম না অস্তিত্বহীন ছিলাম আমাদেরকে অস্তিত্ব যিনি দিলেন তিনি কি দুই নাম্বার পয়েন্ট বললাম দুই নাম্বার পয়েন্টটা বলতেছি কিভাবে আমরা আসলাম কিভাবে আমাদের জন্ম হলো কিভাবে পয়দা হলো কিভাবে আপনি আমি পৃথিবীতে আসলাম কিভাবে আপনারা বাংলাদেশের কক্সবাজারে রুখিয়ায় আসলেন এবার আপনারা শুনেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের
12 নম্বর আয়াত থেকে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন طين ثم جعلناه نطفة في قرار مكين ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما মা আল্লাহ তাআলা বলছেন আর ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লাহ তাআলা বলছেন আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে বানিয়েছি আদমকে আমি আল্লাহ মাটির নির্যাস থেকে বানিয়েছি আদম হওয়ার মাধ্যমে কেমনে ছেলে মেয়ে জগৎ সংসারটা বড় হলো কেমনে কি করে এরপরে প্রতিটা মানুষের জন্ম হলো এই যে বিজ্ঞান এখন এত উন্নত হয়েছে টিভি চ্যানেলে বসে কিছু কিছু বিজ্ঞানীরা বড় গলায় কথা বলে ভালো করে বলছে শুনে বিজ্ঞান জাত কিছুদিন আগে জেনেছে কিছুদিন আগে বিজ্ঞান তাদের তারা প্রযুক্তিকে সমৃদ্ধ করে প্রযুক্তির কল্যাণে ভ্রূণ তত্ত্বের বিকাশ সম্পর্কে জেনেছে হিউম্যান এমব্রায়োলজি মানব হিউম্যান এমব্রায়োলজি মায়ের পেটে যে ভ্রূণের বিকাশ হয় বিজ্ঞান তো 150 বছর হয় না এগুলো জেনেছে কিন্তু দুনিয়াতে যখন বিজ্ঞানের জন্ম হয় নাই সেই সময়ে আমাদের নবীর কাছে এই কথাগুলো নাজিল করে মানব সৃষ্টির এই রহস্য প্রক্রিয়াগুলো যিনি আমাদেরকে জানালেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে আল্লাহ বলছেন শোনো বান্দা তোমাকে কিভাবে মানালাম কিভাবে তুমি দুনিয়াতে আসলে এক ফুটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করেছি যেটাকে আরবিতে বলে নুতফা ইংরেজিতে বলে স্পাম এক ফুটা স্পাম থেকে আমি আল্লাহ তোমাকে বানানো শুরু করলাম কিচ্ছু ছিলে না তুমি পুরুষের এক ফুটা স্পাম যখন মহিলার অভামের সাথে গিয়ে মিলল সেখান থেকেই ডিম্বাণু আস্তে আস্তে গঠন শুরু হলো সেখান থেকেই ভ্রূণ তৈরি হয়ে ভ্রূণের বিকাশ আরম্ভ হলো এই দুনিয়াতে এসে কত মানুষ টাকার অহংকার সৌন্দর্যের অহংকার ক্ষমতার বড়াই করে কিসের অহংকার আর বড়াই করেন আপনি ভাই আপনার তো জন্ম হয়েছে আপনার সৃষ্টি শুরু হয়েছে এমন এক ফোঁটা নাপাক পানি থেকে যে নাপাক পানি সবেগে নির্গত হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায় এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে যিনি বানানো শুরু করেছেন তিনি কে আল্লাহ বলছেন শোনো শোনো কিভাবে তুমি দুনিয়াতে আসলে 5 ফিট 9 ইঞ্চি 6 ফিট 2 ইঞ্চি 3 ইঞ্চির মানুষ তুমি কেমনে এসেছো বান্দা শোনো এক ফুটা স্পাম তুমি ছিলে তোমার বাপের এক ফুটা স্পাম তোমার মায়ের জরায়ুর ভিতরে আল্লাহ বলছেন সুম্মা জালনাহু নুতফাতান ফি করারিম মাকিন সেই নুতফা সেই স্পাম সেই নাপাক পানিকে ফি করারিন মাকিন তোমার মায়ের জরায়ুর ভেতরে একটা সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম তখনও তুমি এক ফুটা নুতফা ছিলে ধীরে ধীরে আমি সেই নুতফাকে আলাকায় পরিণত করলাম আলাকা আরবি শব্দ যার অর্থ হলো জমাট বাঁধা রক্ত আল্লাহ বলছেন কেমনে বানাইলাম শোনো এক ফুটা নাপাক পানিকে ধীরে ধীরে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম এরপরে আমি সেই জমাট বাঁধা রক্তকে গুস্তের পিণ্ড বানালাম অতপর সেই গুস্ত পিণ্ডকে আমি অস্থিপিঞ্জর দিয়ে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম তারপরে সেই হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিলাম এরপরে তোমার স্ট্রাকচার দিলাম চোখ দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম কান দিলাম হাত দিলাম পা দিলাম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম অবাজি সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর নইব এরপরে আল্লাহ বলছেন তখন তোমার মায়ের পেটে তুমি মাত্র তৈরি হয়েছ মাত্র তো কয়েকটা দিন হয়েছে এরপরে আমি যখন তোমার মায়ের পেটের ভেতরে তোমার রূহ দিয়ে দিলাম এবার তোমার নড়াচড়া শুরু হয়ে গেল নড়াচড়া যখন শুরু হয়ে গেল
সেই সময় থেকে কিন্তু গর্ভবতী নারীদের কষ্ট শুরু হয়ে যায়। এখন যারা মাকে ধমক দেন যদি বিয়ে করে ফেলেন, বিয়ের পরে নিজের বেডে যখন আপনার বউ প্রেগন্যান্ট হওয়ার পরে চিৎকার মারে, আরে ভাই আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন ওই সময় কিন্তু কষ্ট সইতে না পেরে আপনার মাও চিৎকার দিয়েছে, এগুলো আপনার স্মরণ করা দরকার, উপলব্ধি করা দরকার। যখন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তানকে রূহ দিয়ে দিলেন, এবার সন্তানের নড়াচড়া শুরু হয়ে গেল, খাবার দাবারের দরকার দেখা দিল। যখন আপনারা মায়ের পেটে ছিলেন বলেন তো খাবার দাবার কি উখিয়ার কোনো মানুষ দিয়েছে নাকি? আল্লাহ তখন মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিন, নাবির সঙ্গে তার লাগিয়ে ওই তার দিয়ে আল্লাহ খাবার পাস করে দিলেন। আল্লাহ তো চাইলে জবান দিয়ে মুখ দিয়ে খাওয়াতে পারতেন, কিন্তু মুখ দিয়ে আল্লাহ খাওয়ান নাই, কারণ যে রক্তগুলো যাচ্ছে ওই রক্তগুলো কো নাপাক রক্ত। জবান দিয়ে মুখ দিয়ে যদি খান জবানটা মুখটা নাপাক হয়ে যাবে, দুনিয়াতে সেই মুখ দিয়ে আপনি আল্লাহর নামের জিকির করবেন। এই জন্য আল্লাহ তাআলা মুখ দিয়ে না দিয়ে আপনার মুখটাকে জবানটাকে আল্লাহ পবিত্র রেখে দিলেন। আল্লাহ বলছেন وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمًّى এরপরে তোমার মায়ের পেটের ভিতরে আমি সুনির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমাকে রেখে দিলাম। এরপরে সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا এরপরে আমি তোমার মার পেটের ভেতর থেকে ছোট্ট একটা বাচ্চার সাইজে বের করে তোমাকে দুনিয়ার আলো বাতাস যিনি দেখিয়েছেন আওয়াজ করে বলেন তিনি কে? কোথায় ছিলেন আপনারা? কিছুই ছিলেন না, কিছু একটা বানাইছেন কে? জোরে বলেন কিছু একটা বানাইছেন কে? এরপরে মার পেটের ভেতর থেকে কয়েকটা স্টেপে আপনি আসলেন, আল্লাহ বানাইছেন, কে বানাইছেন আমাদেরকে? এভাবে মানুষ দুনিয়াতে আসলো। বাংলাদেশে হঠাৎ করে কিছু বান্দরের ঘরের বান্দররা কোথার থেকে আসছে? আয়েশা তারা এমন বিজ্ঞানী হয়েছে, তালুর মধ্যে চুল নাই, দাড়ি নাই, মুসাছে, এইরকম কিছু বান্দরের ঘরের বান্দরা আসিয়া হাজার হাজার বছর পরে তারা এখন শেখাতে চাইছে মানুষ নাকি বান্দর থেকে এসেছে। আপনাদের বিশ্বাস হয়? ডারউইনের যে থিওরি এটা সাইন্টিফিক কোনো তথ্য নয়, এটা তার নিজস্ব অভিমত, নিজস্ব অভিব্যক্তি, এটা তার একটা থিওরি মাত্র, কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত তথ্য নয়। এজন্য আধুনিক বিজ্ঞান ডারউইনের এই বিবর্তনবাদ তত্ত্বকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর আমার দেশের কিছু বুদ্ধিজীবী, কিছু বিজ্ঞানী নামের কলঙ্ক ডাস্টবিন থেকে সেই বিবর্তনবাদকে কুড়িয়ে এনে আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে তারা সংশয়বাদী, নাস্তিক, পুরতাদ বানানোর ষড়যন্ত্র করছে। আমি গত দুই দিন আগেও শুনেছি আওয়ামী লীগের একজন সাংসদ তিনি কঠোর বিরোধিতা করেছেন, সরকার ও বেকায়দায়, সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন এরা সরকারকে ইলেকশন সামনে রেখে সরকারকে এরা বেকায়দায় ফেলতে চেয়েছে। এজন্য আমরা সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আলেমদের প্রতিনিধি দল গিয়েছেন, তিনি আশ্বস্ত করেছেন তিনি বিষয়টি দেখবেন, কারণ তিনিও এই বিষয়টি নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। কারণ হলো বান্দরের তথ্যগুরু বইয়ের ভেতরে ঢুকাইয়া আমি বলবো এরা আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার দলকে সামনে ইলেকশন রেখে তারা তাদেরকেও বেকায়দায় ফেলার একটা ষড়যন্ত্র করেছে। মানে এই কাজ তারা করলো কেন? একদিকে তারা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, আমরা সবাই জানি মানুষ মাইন্সের জাত, আর তারা পড়াইতে আসছে মানুষ বান্দরের জাত। তারা বলে যে সৃষ্টির আদিতে শুরুতে নাকি সকল মানুষ সার্বজনীন একটি জীব ছিল, সেখান থেকে নাকি বিবর্তিত হতে হতে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে আজকে মানুষ এই জায়গায় এসেছে। কারণ আমরা তো এখন চেয়ারে বসি, এখন লেজ থাকলে তো আমরা চেয়ারে বসতে পারবো না। তো গাছের ডালে ডালে বান্দর লাফাইতে 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 একদিন তার লেজ খসে পড়ে গেছে,
এরপরে দেখবেন ক্লাস 6 7 এর বইয়ে বিবর্তনবাদ তত্ত্ব দিয়েছে বান্দর কেমনে আস্তে আস্তে মানুষ হইছে তা আমি বলি বান্দরের ঘরের বান্দর যারা তোদের বাপ দাদা বান্দর ছিল আমাদের বাপ দাদা বান্দর ছিল না ঠিক কি না বলেন এই বইগুলো কিভাবে ছাপা হয় আপনাদের ট্যাক্সের পয়সায় এই বইগুলো ছাপা হয় এই বিবর্তনবাদ তত্ত্বের মূল কথা হলো দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নেই বিবর্তনবাদ তত্ত্বের মূল কথা হলো প্রকৃতিতে যা কিছু আছে এগুলোর কোনো স্রষ্টা নেই এগুলো সব আপনা আপনি এমনি এমনি হয়েছে পাগলের ঘরের পাগল এই যে রাস্তায় এতগুলা গাড়ি চলে আপনারা কি দেখছেন ড্রাইভার ছাড়া একটা গাড়ি দৌড়াইতেছে কথা বলেন না কেন আপনারা এই রাস্তায় ড্রাইভার ছাড়া কোনো গাড়ি অটোমেটিক চলে ড্রাইভার ছাড়া কোনো গাড়ি চলে না পাইলট ছাড়া বিমান চলে না এই মাইকম্যান কোথায় ওই দেখেন ওদিকে আছে না না এদিকে যাই হোক অপারেটর ছাড়া মাইক চলে না একজন মাইক চালাইতেছে ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে পাইলট ছাড়া যদি বিমান না চলে আর অপারেটর ছাড়া যদি মাইক না চলে বান্দরের ঘরের বান্দর স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে খুব সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে আমাদের সন্তানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু হয়েছে আমি সত্য কি মিথ্যা বলছি আপনাদের আশেপাশে স্কুল কলেজ আছে নিজেরাই বই হাতে নিয়ে আপনারা পড়বেন শুনেন এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় আমরা তো এক একজন এক এক দল করি ওইটা পার্টি কিন্তু আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান প্রথম পরিচয় কি ভাই আপনি যে কোনো দল করেন আপনি যদি এই বিবর্তনবাদ তত্ত্বের প্রতিবাদ না করেন ঘটনাটা ঘটবে কি জানেন শিক্ষা হলো এমন একটা বিষয় ছোটবেলা মানুষের মগজে যেটা ঢুকে ওইটাই কিন্তু প্রতিষ্ঠিত থাকে যেমন দেখেন আমরা ছোটবেলা শিখছি যে এখনো মনে আছে ভুর হলো দূর খুলো খুকুমনি আমাদের দেশে হবে সেই সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে ছোটবেলায় আপনারা কয়েকটা সুরা মুখস্ত করছেন না এগুলো এখনো মনে আছে না নাই একটা বিল্ডিং এর ফাউন্ডেশন মজবুত হলে বিল্ডিং ভালো হয় ছোটবেলায় আমাদের ফাউন্ডেশন তৈরি হওয়ার বয়স ওই বয়সে যদি মগজ ধুলাই করে ব্রেইন ওয়াশ করে বান্দরের থিওরি দেওয়া হয় আর আপনি যদি এখন এটার প্রতিবাদ না করেন যে দলই আপনি করেন তাইলে দুই যুগ তিন যুগ পরে এখন আমরা যারা ইয়াং আছি আমরা বুড়া হব আমাদের নাতি হবে নাতি নাতনি হবে তো আপনি দাদু হবেন নানু হবেন আপনার নাতি নাতনি কান্ধের উপর উঠে আপনাকে কি বলবে জানেন দাদু ভাই নানু ভাই আমরা তো অনার্স মাস্টার্স পিএইচডি কমপ্লিট করে আমরা বহু বড় শিক্ষিত হয়েছি আমরা পড়াশোনা করতে গিয়ে আমরা আমাদের একাডেমিক পড়াশোনার ভেতরে পেয়েছি মানুষ মানুষের জাত না এটা বান্দরের জাত মানুষের আদি পুরুষ নাকি বানর ছিল তাহলে দাদু ভাই নানু ভাই আমার জানতে বড় মন চায় আপনার দাদার দাদা এটা কোন কালারের কোন জাতের বান্দর ছিল ভাইজান ঠিক বলছি আমি এই প্রশ্নের সম্মুখীন আপনি হবেন শোনেন কোন ধর্ম কোন বিজ্ঞান এই ডারউইনের মতবাদকে সাপোর্ট করে না সুতরাং যে সকল লোকেরা এই তথ্য ঢুকিয়ে আমাদের দেশটাকে আস্তে আস্তে নষ্ট করতে চায় সম্প্রীতি নষ্ট করতে চায় দাঙ্গা লাগাতে চায় সরকারকে বেকায়দায় ফেলতে চায় আমি প্রশাসনকে সরকারকে অনুরোধ করবো তাদেরকে চিহ্নিত করে ধরে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে এরা বইয়ের ভেতরে কি ঢুকাইছে দলমল বাদ দেন রাজনীতি বাদ দেন আমরা ছোটবেলায় শিখছি কি সবাই শিখেছি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর সব মেহরবানি কার আমরা শিখেছি চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ পাতের তরুণ দল চল রে চল রে জসিমুদ্দিনের কবর কবিতা এটা পরীক্ষায় আসতো নাতি দাদাকে জিজ্ঞেস করেছে দাদা এখানে এসে সব সময় কাঁদেন কেন কবিতা লিখে ফেলেছে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের কবিতাটা পড়লে দেখবেন স্বামী স্ত্রীর ভালোবাসা এটা যে একটা আন্তরিকতার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এখান থেকে শিক্ষা মেসেজটা আসে না নাই এখন আপনাদের ছেলে মেয়েরা কি শিখে আড্ডুম বাগডুম ঘোরাডুম সাজে হাট্টিমা টিম 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 তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো শিব এগুলোর কোনো অর্থ আছে হ্যাঁ এগুলোর কোনো অর্থ আছে আপনারা কি চান আপনাদের বাচ্চাগুলো এগুলো শিখুক এজন্য বলবো পাঠ্যক্রম আর পাঠ্যপুস্তক বোর্ডে যাদেরকে রাখা হয়েছে এদেরকে সরিয়ে দিয়ে বরেণ্য শিক্ষাবিদ ভালো মানুষদেরকে বসানো হোক যাতে করে একটা
যাতে করে একটা সুন্দর কারিকুলাম তারা উপস্থাপন করে আমাদের জাতিকে দেশকে সভ্যতাকে বাঁচাতে পারে ঠিক কি না ইতিহাস বইয়ে ইতিহাস বিকৃত করে ফেলেছে আমরা জানি পাকিস্তানি হানাদার বাহিনীরা 25 মার্চ থেকে আমাদের দেশের নিরীহ মানুষদের উপরে এরা নির্যাতন নিপীড়ন নিস্তিম রুলার চালিয়েছে আমি ছোটবেলা স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি আমরাও পড়েছি যে পাকিস্তানি হানাদার বাহিনী জানুয়ারগুলো 25 মার্চ থেকেই নির্যাতন চালিয়েছে এটা আপনারাও জানেন না এখন এরা কি লিখছে আমাদের বাচ্চাদেরকে শেখাচ্ছে কয় না 26 মার্চ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যন্ত এরা বিকৃত করে ফেলেছে যেটা সরকারকে শিক্ষাবিদ সাংবাদিক শিক্ষক সমাজ আলেম সমাজ কাউকে কাউকে আমি আল্লাহ কিশোর বানাই তরুণ বানাই যুবক বানাই কাউকে কাউকে তরুণ যুবক অবস্থায় আমি মৌত দিয়ে দেই কাউকে কাউকে আমি প্রৌঢ় বানাই আবার কাউকে কাউকে আমি বয়স্ক বুড়া বানাই এই যে দুনিয়াতে এখন আমরা আছি দেখেন আমরা দুনিয়াতে আসার আগে আরো দুইটা জগতে ছিলাম যদি আমার কথা শুনে থাকেন বলেন দুনিয়াতে আসার আগে আমরা কয়টা জগতে ছিলাম আরো জোরে বলেন এক নম্বর জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ রূহের জগতে আমরা ছিলাম রূহের জগতে আমরা কিভাবে ছিলাম দেখেন আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহ যখন আদম নবীকে বানালেন আদম নবীকে বানানোর পরে আল্লাহ বললেন আদম আমি তোমাকে নিয়ে একটি রূহ সভা করতে চাই জনগণ নিয়ে হয় জনসভা আর রূহ নিয়ে হয় রূহ সভা আদম নবী বললেন আল্লাহ রূহ সভা এটা আবার বুঝলাম না আল্লাহ তখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত আসা তার সকল সন্তানদের অনাগত সন্তানদের রূহগুলো আল্লাহ তার কুদরতে বের করলেন এবার কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সকল মানুষের রূহগুলো আদম নবীর সামনে উপস্থিত করে দিলেন কে আরো জোরে বলেন কে সেই রূহ সময় আল্লাহ আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা তখন আপনারাও ছিলেন আমিও ছিলাম আমরা সবাই বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব সবাই বলেন তো আমাদের রব কে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আমাদের রবকে আল্লাহ তখন স্বীকারোক্তি নিয়েছিলেন আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব এরপরে আমরা আলমে আরওয়াহ রূহের জগৎ থেকে ইন্তেকাল করলাম মানুষ মারা গেলে মাইকে বলে অমুক ইন্তেকাল করেছে ইন্তেকাল হলো আরবি শব্দ ইন্তেকাল মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যেমন আমার হাতে এটা কি বোতল এটা কি বোতলটা ছিল এখানে এবার আমি হাত দিয়ে নিয়ে আসলাম এখানে আরবিতে এটাকে বলে এই বোতল এখান থেকে ইন্তেকাল করে এখানে এসেছে ইন্তেকাল মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় আসা আলমে আরওয়াহ রূহের জগতে আমরা যখন ছিলাম সেখান থেকে ইন্তেকাল করে আমরা আসলাম আলমে আরহাম মায়ের পেটে সেখানেও একটা সময় অবস্থান করে সেখান থেকে ইন্তেকাল স্থানান্তরিত হয়ে এখন আমরা আছি দুনিয়ার জগতে এরপরে আমাদের জন্য আরো দুইটা জগৎ আছে সবাই বলেন তো দুনিয়ার পরে আমাদের আরো কয়টা জগৎ আছে চার নাম্বার হলো আমাদের জন্য আলমে বারজখ কবরের জীবন কি ফুটানি করেন রে ভাই এত বাহাদুরি মানুষকে ফোন দিয়ে বলেছেন সকালবেলা মিটিং অ্যাটেন্ড করবেন না মিটিং অ্যাটেন্ড করতে নাও পারেন আজকে রাতের বেলা যখন ঘুমাবেন সকালবেলা বাড়ি থেকে লাশ বের হতে পারে কিনা আরো জোরে বলেন বের হতে পারে কিনা মৌত হলো এমন একটি বিষয় আপনি সব কিছু জানলেও মৌত কখন আসবে সেটা আপনি জানেন এই মৌত আপনার কাছে আসবে এই জন্য আল্লাহ বলেছেন যে দুনিয়াতে তোমরা আছো বান্দা শোনো
এই দুনিয়া থেকে কোথায় যাবে তোমাদের ডেস্টিনেশন শুনো তোমাদের গন্তব্য হলো কবর অনেকে বলে মৃত্যু সামনে না কথাটা ভুল মৃত্যু হলো পেছনে কবর হলো সামনে ওই কবর হলো আপনার আসল বাড়ি মানুষ আপনাকে যখন বলে ভাই আপনার বাড়ি কোথায় দেখায় ওই যে হাইওয়ে রোডের পাশে ইতালিয়ান টাইলস করা তিনতলা সুন্দর বাড়ি ওইটা হলো আমার বাড়ি এটা আপনার বাড়ি নয় কবর আপনার আসল বাড়ি কবর হলো আপনার আসল বাড়ি হাই 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 একটা বাড়ি বানাতে বানাতে মানুষের 40 বছর 50 বছর লাগে যায় দেখেন আমি বোঝানোর জন্য ধরে নিলাম আপনার বয়স হলো 60 বছর একটা বাড়ি বানাইতে বানাইতে দুর্নীতি করে হারামপতি উপার্জন করে সুদ খেয়ে ঘুষ খেয়ে বহু টাকা ইনকাম করে একটা বাড়ি বানাইতে 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 বয়স হলো 40 অথবা 45 অথবা 50 আমি কিছু মানুষকে আমার নিজের চোখে দেখেছি বাড়ি বানায়া আর দুই তিন দিন পরে বাড়িতে উঠবে ওই সময় মারা গেছে আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই বাড়িটা না হয় বানিয়ে ফেললেন বানিয়ে না হয় উঠিয়ে গেলেন এই সুন্দর বাড়িতে বেশি দিন থাকবেন না মাত্র কয়েকটা দিন এরপরে আপনি চলে যাবেন আমি এই কথাগুলো এজন্য বললাম ভাই আপনি দুনিয়াতে একটু আরাম করে থাকার জন্য ফুটানি করে বাস করার জন্য যদি হারাম পথে উপার্জন করে সুন্দর বাড়ি বানাতে পারে যে কবরে গেলে এই দুনিয়ার জীবনের সাথে আখেরাতের জীবনের পার্থক্য হলো দুনিয়ার জীবনের স্টার্টিং আছে এন্ডিংও আছে দুনিয়ার জীবনের শুরু আছে শেষ আছে কিন্তু মৌতের পরে যে জীবন শুরু হবে শুরু আছে কিন্তু কোনো শেষ তাহলে শুরুর পরে শেষ নাই যে জীবনে সেই জীবনে আমাদের সুন্দর একটা বাড়ি থাকার দরকার আছে না নাই তো ওই বাড়িটা বানানোর জন্য তো আপনাকে কষ্ট করতে হবে হাইওয়ের সাথে যদি বাড়ি বানাতে চান প্রথমে আপনাকে কয়েক লক্ষ টাকা খরচ করে আপনাকে আপনাকে আগে জায়গা কিনতে হবে জায়গা কেনার পরে আপনাকে 2 কোটি 3 কোটি টাকা আপনার কাছে রাখতে হবে যে টাকা দিয়ে আপনি বাড়ি বানাবেন টাকা থাকলে হবে না কয়েক মাস মিস্ত্রি খাটনি খাওয়া লাগবে এরপরে বাড়ি হবে দুনিয়ায় যদি একটা বাড়ি বানাতে জায়গা কেনা লাগে এরপরে আবার টাকা দিয়ে বিভিন্ন মাল সামান এনে বাড়ি বানানো লাগে সময় লাগে তাহলে বলেন তো আখেরাতে আমরা সুখী থাকার জন্য ভালো থাকার জন্য দুনিয়ায় কি আমাদের সময় ব্যয় করার দরকার আছে না নাই এই সময়টা ব্যয় করতে হবে কার পথে নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন ওই সময়টা আপনি আল্লাহর পথে ব্যয় করেন কিনা নিজের বিবেককে প্রশ্ন করেন বিবেক হলো মানুষের সর্বোচ্চ আদালত এই বিবেক আল্লাহ দুনিয়ার কোন মানুষকে দেন নাই হাঁস মুরুককে দেন নাই গরু ছাগলকে দেন নাই আল্লাহ কোন সৃষ্টিকে বিবেক দেন নাই বিবেক একমাত্র মানুষকে দিয়েছেন এই বিবেক যিনি দিয়েছেন তিনি কে এই বিবেক দিয়ে চিন্তা করুন এই দুনিয়াতে আপনি থাকবেন না আপনার দাদাও তো নাই বাপও নাই তার বাপ নাই তার বাপ নাই তার বাপ নাই তার বাপ নাই কেউ নাই আপনিও থাকবেন না আপনি চলে যাবেন এজন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত আল্লাহ বলেছেন প্রতিটি মানুষকে মরণের স্বাদ ভোগ করতে হবে এভরিওয়ান উইল টেক দা টেস্ট অফ দ্যাট প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে উখিয়া থানায় যদি মামলা হয় মামলা হওয়ার পরে যদি আপনার ওয়ারেন্ট হয়ে যায় পুলিশ যদি আপনাকে গ্রেফতার করার জন্য বাড়ির দিকে ফোর্স নিয়ে আসে কেউ যদি ফোন করে বলে ভাই আপনি কোথায় জি ভাই বাড়িতে কই কি বাড়িতে তাড়াতাড়ি পালান পুলিশ আপনাকে গ্রেফতার করার জন্য আসতেছে লোকটা এবার বাড়ির পিছনের দরজা দিয়া পালিয়ে গেল পুলিশ এসে পাইল না বোঝা গেল বাড়ির দরজা দিয়ে পালি পুলিশের হাত থেকে ইচ্ছে করলে বাঁচা আরো জোরে বলেন কিন্তু মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা যখন জান কবজের জন্য আসবেন কোথাও গিয়ে কিন্তু আপনি রেহাই পাবেন ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ল ঘটনাটা কি আমি বলবো ঘটনাটা হলো সুলাইমান নবীর সময়ের ঘটনা বলেন কোন নবীর সময়ের ঘটনা আল্লাহর নবী সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা মাত্র 13 বছর বয়সে সিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন তিনি তার বাবা দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে মাত্র 13 বছরে অধিষ্ঠিত হয়েছিলেন দিন শাসন করেছেন মানুষ শাসন করেছেন আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন
পাখির ভাষা বুঝতেন পিপিলিকার ভাষা বুঝতেন আর আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছেন তিনিও দোয়া করেছেন আল্লাহ আমারে এমন ক্ষমতা দাও যেই ক্ষমতা কিয়ামত পর্যন্ত কেউ পাবে না তিনি যখনই দোয়া করলেন লিকুল্লি নবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া প্রত্যেক নবীকে আল্লাহ দোয়ার একটা বিশেষ সুযোগ দিয়েছেন সকল নবী সেই দোয়া দুনিয়াতে করেছেন কিন্তু একজন নবী ওই দোয়াটা দুনিয়ায় করেন নাই রেখে দিয়েছেন আমাদের জন্য তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনারা বলবেন হুজুর নবীজি দোয়াটা রেখে দিলেন কেন নবীজি রেখে দিয়েছেন আমাদের মায়ায় আমাদের মমতায় যাতে করে কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করে নবীজি আমাদেরকে বাঁচাতে পারে সুবহানাল্লাহ কইতে মন চায় না সুলাইমান নবী সেই দোয়াটা করেছিলেন তিনি বলেছিলেন আল্লাহ আমাকে তো দোয়ার সুযোগ দিয়েছো আমি দোয়া করলাম আমাকে এমন ক্ষমতা দাও যে ক্ষমতা তুমি দুনিয়ার কাউকে কিয়ামত পর্যন্ত দিবা না আল্লাহ দোয়া কবুল করে তাকে এমন ক্ষমতার মালিক বানানেন আমরা তো দাবি করি এখন বিজ্ঞানের যুগ বিজ্ঞানের ঘরের বিজ্ঞানীরা এটাও তো জানে না দুনিয়াতে সুলাইমান নবী যে ক্ষমতা পাইছেন আজকের বিজ্ঞান নাসা এমন কি আমেরিকা রাশিয়া আমরা যাদেরকে পারমাণবিক দিক দিয়ে শক্তিশালী মনে করি তাদের দেশের ক্ষমতাসীন ব্যক্তিগুলো কিন্তু এই রকম ক্ষমতার মালিক হয় নাই শুনেন সুলাইমান নবীর দোয়া কবুল করে আল্লাহ এমন ক্ষমতার মালিক বানানে বলেন তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি বাংলাদেশে আসতে চায় হয় বিমানে আসবে অথবা রকেটে আসবে এছাড়া দ্রুতগামী আর কোনো বাহন কিন্তু পৃথিবীতে এখনো আমেরিকা থেকে বাংলাদেশে আসতে কয়েক ঘন্টা সময় লাগবে আমরা যে বিজ্ঞানের বড়াই করে বলি আমরা অনেক উন্নত হয়েছি হাজার হাজার বছর আগে শুনেন আল্লাহ সুলাইমান নবীকে কেমন ক্ষমতার মালিক বানিয়েছেন সুলাইমান নবীর দোয়া কবুল করে আল্লাহ তাকে সফর করার জন্য এমন দ্রুতগামী একটা বাহন দিলেন আল্লাহ তাকে এমন একটা সিংহাসন দিয়েছিলেন ওই সিংহাসনে তিনি যখন বসতেন বসা মাত্রই তিনি সঙ্গে সঙ্গে এক মাসের পথ চলে যেতেন তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না বসেছেন বসা মাত্র কয় মাসের পথ চলে গেছেন এক মাসের পথ আবার তিনি বসেছেন ফিরে আসতে চেয়েছেন সাথে সাথে এক মাসের পথ ফিরে এসেছেন সুবহানাল্লাহ পড়ুন সুলাইমান নবীর সেই বাহনের কোনো ইঞ্জিন ছিল না সাউন্ড প্রুফ বাহন কোন ধরনের সাউন্ড নাই ইঞ্জিন নাই বিষয়টা হলো এমন মনে করেন সুলাইমান নবী যেতে চাইছেন এখন মনে করেন তিনি যেতে চাইছেন এখন ইরাক বলেছেন বাহন তুমি আমাকে নিয়ে ইরাকে যাও বাহন কয় নামেন সুবহানাল্লাহ কইতে মন চায় না উঠে বসছেন ইরাকে নিয়ে যাও কয় নামেন মানে বসা মাত্রই বলেছেন ইরাক তো ইরাক বলেছেন পূর্বে তো পূর্বে বলেছেন পশ্চিমে তো পশ্চিমে বলেছেন উত্তরে তো উত্তরে বলেছেন দক্ষিণে তো সাথে সাথে দক্ষিণে সুবহানাল্লাহ এরকম ক্ষমতা আজ পর্যন্ত কেউ পাইছে কিয়ামত পর্যন্ত পাবে তিনি দোয়া করেছেন কবুল করছেন কে সুলাইমান নবীর ঘটনা বলছিলাম তার একজন সিনিয়র মন্ত্রী ছিল একদিন তিনি তার মন্ত্রীর সাথে বসে আছেন এমন সময় মালাকুল মৌত মানুষের বেশ ধরে সাইয়েদেনা সুলাইমান আলাইহিসসালামের কাছে আসলেন ঘটনাটি বিশুদ্ধ হাদিসে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে সুলাইমান নবীর কাছে মালাকুল মউত এসে দেখা সাক্ষাৎ শেষ করে যখন চলে যাচ্ছিলেন ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন মন্ত্রী ভীত বিহ্বল হয়ে গেল মন্ত্রী সাইয়েদেনা সুলাইমান আলাইহিসসালামকে জিজ্ঞেস করলো অগো আল্লাহর নবী সুলাইমান কিছুক্ষণ আগে আপনার কাছে যিনি এসেছিলেন তাকে চিনলাম না জীবনে কোনোদিন দেখলাম না তার পরিচয় কি সুলাইমান নবী তখন বললেন তিনি সাধারণ কোনো মানুষ নন মানুষের বেশ ধরে সেই দিন মানুষের বেশ ধরে মালাকুল মৌত মৃত্যুর ফেরেশতা এসেছিলেন এই কথা শোনার পরে বলেন তো মন্ত্রীর ভয় বাড়ছে না কমছে সে বলল হায় 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 এজন্যই তো আমি এত ভয় পেয়েছি আর তিনি এমন ভাবে তাকাইছেন কেন আমি জানি না তিনি যদি আবার আপনার কাছে আসেন আমার দিকে এরকম আবার তাকান বলেন তো আমাদের সমাজে দুর্বল হার্টের কিছু মানুষ আছে না নাই সে বলল আমি অত্যন্ত দুর্বল মানুষ এভাবে আরেকবার তাকাইলে আমি তো একেবারে শেষ হয়ে যেতে পারি আল্লাহ নবী সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন বাতাস তার হুকুম মানত বাতাস তার আদেশের অনুগত আল্লাহ করে দিয়েছিলেন
মন্ত্রী বলল গো আল্লাহর নবী সুলাইমান আল্লাহ তো আপনাকে আল্লাহ তো বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন বাতাস আপনার হুকুম মানে বাতাসকে আপনি বলেন বাতাস যেন আমাকে একান্তগিরি হিন্দুস্তানের কোন দূরবর্তী জায়গায় রেখে আসে সুলাইমান আলাইহিস সালাম ওই মন্ত্রীর দাবি অনুযায়ী বাতাসকে হুকুম করলেন বাতাস ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী একটা জায়গায় রেখে আসলো পরের দিন মালাকুল মউত সুলাইমান নবীর কাছে আসলো সুলাইমান নবীর কাছে মালাকুল মউত যখন আসলো সুলাইমান নবী মালাকুল মউতকে বললেন ও মালাকুল মউত গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে যাওয়ার সময় আমার মন্ত্রের দিকে কেমনে তাকিয়েছিলে আমার মন্ত্রী এত ভয় পাইলো কেন বুঝলাম না তখন মালাকুল মউত বললেন ওগো আল্লাহর নবী সুলাইমান আমি যখন আপনার কাছ থেকে সাক্ষাৎ শেষ করে চলে যাচ্ছিলাম আল্লাহর দোয়া শিডিউল ছিল এই লোকটার জান যেন আমি গিয়ে হিন্দুস্তান থেকে কবজ করি কিন্তু আমি যখন বিদায় নেব আমি যখন বিদায় বেলা দেখলাম লোকটা আপনার পাশে আমি অবাক এই লোকটার জান না কিছুক্ষণ পরে আমি হিন্দুস্তান থেকে নিব সুতরাং সে এখন আপনার কাছে কি করে আমি না হয় মৃত্যুর ফেরেশতা আমাকে আল্লাহ এত শক্তি দিয়েছেন আমি চাইলে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে মুহূর্তেই চলে যেতে পারি মনে করেন উখিয়ার এই বটতলি এলাকায় এখন একজন মানুষের রুহ যদি কবজ করা লাগে রুহ কবজের দায়িত্ব আল্লাহ মালাকুল মউতকে দিয়েছেন রুহ কবজ করার পর যদি পাঁচ মিনিট পরে আমেরিকা থেকে কারো জান কবজ করা লাগে এখন বলেন তো আমরা আমেরিকায় যাওয়ার জন্য যেমন এয়ারপোর্ট যাই ইমিগ্রেশন করি মালাকুল মউত কি এয়ারপোর্ট কি এরকম ইমিগ্রেশন করে নাকি বটতলি থেকে আমেরিকায় যেতে চার এক সেকেন্ডও লাগে তো মালাকুল মউত বলল তার জান তো কিছুক্ষণ আমি হিন্দুস্তান থেকে কবজ করব আমি না হয় মুহূর্তেই চলে যাব কারণ আমাকে দ্রুত গতিতে সন্তরণ করার জন্য যিনি শক্তি দিয়েছেন তিনি কি চিন্তা করলাম এই লোক থেকে গিয়ে আমি জায়গা মতো কিভাবে পাবো কিন্তু আমি আরো অবাক হয়ে গেলাম আমি চিন্তা করলাম আল্লাহর আদেশ আমি আল্লাহর আদেশের অনুগত আদেশ মতো যখন আমি হিন্দুস্তান গেলাম গিয়ে আবার অবাক হইলাম গিয়ে দেখি ওই লোকটা ওইখানে হাজির সুলাইমান নবী তখন বলেন আহারে আমার বেচারা মন্ত্রী মরণ থেকে বাঁচার জন্য আমাকে দাবি করেছিল বাতাসের মাধ্যমে হিন্দুস্তানে গেল সেখানে গিয়েও লাভ হলো না মরণের হাত থেকে বেচারা রেহাই পেল না তো এই ঘটনা যে শোনালাম মজা দেওয়ার জন্য শোনাই নাই এই ঘটনা শোনাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি মরণ থেকে পালিয়ে যেখানেই যাবেন সেখানে মরণ আছে না নাই এই জন্য আল্লাহ বলেছেন আইনামা কুনতুম ইউদ্রিককুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা মরণ থেকে পালিয়ে উঁচু টিলায় যদি যাও সেখানেও মরণ আসবে এজন্য আরবের একজন বিখ্যাত কবি জুহাইর তিনি তার কবিতায় বড় চমৎকার কিছু লাইন লিখেছেন বলেছেন ومن هاب أسباب المنايا ينل له ومن هاب أسباب المنايا ينل له وإن يرقى أسباب السماء بسلم মরণ থেকে পালাও তুমি সে মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগে শিরি আল্লাহ আকবার দুনিয়াতে সব রোগের ঔষধ আছে মৃত্যুর কোন ঔষধ নাই মৃত্যুর ঔষধ থাকলে ফার্মাসিতে লাইন থাকতো ভাই মরতাম না একটা ট্যাবলেট দেন একটা সিরাপ দেন ঠিক কিনা বলেন মরতে আপনাকে হবেই আমার আলোচনার চার নাম্বার পয়েন্ট ছিল মানুষ যেখানে আছেন সেখানে থাকবেন না মরতে আপনাকে হবে এটা হলো আপনার জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় অনিবার্য মহাসত্য আপনার পূর্বে যারা ছিলেন কেউ থাকেন নাই আপনিও থাকবেন না আর যে দুনিয়াতে আপনি ফুটানি করেন বাহাদুরি করেন এই দুনিয়া হলো এমন স্বার্থপর এই দুনিয়া ছেড়ে চলে গেলে দুনিয়াও মনে রাখে না দুনিয়ার মানুষও আমাদেরকে মনে রাখে কেমনে মনে রাখে না আপনাদেরকে বলি আমি আমার নিজের উদাহরণ দেই আমার দাদার দাদার বাপের নাম আমি জানি না আপনাদেরকে যদি বলি বলেন তো আপনার দাদার 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 নাম বলেন এক দুইজন বলতে পারলে হয়তো বলতে পারেন কিন্তু বাকি সবাই পারবে এই কথাটা কেন বলেছি জানেন যেমন আমি আমার দাদার দাদার নাম জানি না তাহলে আমি হিসাব করে দেখছি আমার দাদার দাদা দুনিয়াতে ছিলেন বেশি না মাত্র 200 বছর আগে
তো 200 বছর পরে আমি তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গিয়েছি যে দুনিয়ার জন্য পাগল হয়ে আপনি অন্যায় করেন পাপ করেন গুনাহ করেন কিসের জন্য করেন আপনার পরবর্তী প্রজন্ম আপনার নামটাও মনে রাখবে না এই হলো দুনিয়া এই হলো কি দুনিয়া যে দুনিয়ায় আছেন এটা স্বার্থপর এটা ভীষণ স্বার্থপর মারাত্মক স্বার্থপর কেমন স্বার্থপর শুনেন বলেন তো এই যে আমাদের হাত পুকুরে কিংবা সাগরে গিয়ে যদি কেউ এরকম হাতের মধ্যে পানি নেয় বলেন তো হাতের মধ্যে পানি কি সারা জীবন থাকবে নাকি কিছুক্ষণ পরে দেখবেন আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে এই দুনিয়াটা হলো আঙ্গুলের ফাঁকের মতো খেয়ানতকারী এই দুনিয়ায় থাকতে চাইবেন সুন্দর বাড়ি বানাবেন কিন্তু দুনিয়ায় থাকতে পারবেন না ওই মাটির তৈরি কবর ওই কবর কিন্তু আপনাকে ডাকছে যে কোনো সময় কবরে চলে যাবেন আহারে কবরে কখন যাব আমরা জানি না এই যে আমার হাতে মোবাইল এই মোবাইল যার হাতে আছে গোটা বিশ্বের খবর তার কাছে আছে সুইডেনের ঘটনা বাংলাদেশে বসে জেনে ফেলেছি ইন্টারনেটের কারণে প্রযুক্তির কারণে কিন্তু ইন্টারনেট আর প্রযুক্তি যতই উন্নত হোক না কেন দুনিয়ার একটা মানুষও জানে না তার কার জন্য কাফনের কাপড় এসে বাজারে রেডি হয়ে আছে কেউ জানেন নাকি যুবক ভাইয়েরা এই জন্য অনেক সময় নামাজে যায় না অনেক সময় অন্যায় থেকে গুনাহ থেকে ফিরে না মাদক থেকে ফিরে আসে না কয় আমরা বাঁচবো বুড়া হয়ে তারপরে তৌবা করে ভালো হব এ যুবক ভাইরা শোনো ছাত্ররা শোনো তুমি যে বুড়া হবে এর কোনো নিশ্চয়তা নাই কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আসার সময় সিরিয়াল দাদা বাপ ছেলে নাতি কি সুন্দর সিরিয়াল কিন্তু আমরা মাঝে মাঝে দেখি ছেলের লাশ বাপ কবরে নামায় নাতির লাশ দাদা কবরে নামায় বলেন আছে না নাই কিপ ইন ইওর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোন সিরিয়াল এই মৃত্যু আসবে 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 হঠাৎ করে চলে আসবে এটা আপনাকে বলে কয়ে আসবে না পারমিশন নিয়ে আসবে না হঠাৎ আসবে হঠাৎ এসে আপনাকে দুনিয়ার জীবন থেকে আখেরাতের জীবনে নিয়ে যাবে চার নাম্বার জগৎ হলো আমাদের জন্য কবরের জগৎ ওই কবরের যে জীবনে আমরা কতদিন থাকবো সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন ডে অফ রিজারেকশন পুনরুত্থান দিবস পর্যন্ত কবরে থাকা লাগবে এরপরে একদিন কিয়ামত হবে আল্লাহ একজন ফেরেশতা বানাইছেন শুধু দুনিয়া ধ্বংস করার জন্য একটা দায়িত্ব দিয়ে ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল তাকে সৃষ্টি করার পর থেকে তিনি মুখের সামনে শিঙ্গা নিয়ে বসে আছেন আর কান পেতে আছেন কখন আল্লাহ আদেশ করবেন ইয়াউমা তারজুফুর রাজিফা সে আদেশ আসার পরে সে শিঙ্গায় ফুৎকার দিবে শিঙ্গায় যখন ফুৎকার মারবে আসমান জমিন উলট পালট হয়ে যাবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সব ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে আল্লাহ বলেছেন ওয়াতা কুনুল জিবালু কালহিনিল মানফুশ আল্লাহ বলেছেন যে পাহাড়গুলো দেখো সেগুলো দোনার তুলার মতো উড়ে যাবে সাগরের পানি শুকিয়ে যাবে সাগরের মধ্যে আগুন ধরে যাবে জমিনে ভূমিকম্প জালজালা শুরু হবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই জমিনে জালজালা শুরু হবে প্রচন্ড একটা ঝাঁকুনি দেওয়া হবে আসমান জমিন উলট পালট হবে গাছপালা তরুলতা বৃক্ষলতা নদ নদী সাগর খাল বিল সব শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব কিছু একদিন ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না কেবলমাত্র একজন থাকবেন তিনি কে ও দুনিয়ার মানুষ তাহলে চিন্তা করেন একটা সময় কিছুই ছিলাম না কিছু একটা বানাইলেন কে বান্দর থেকে মানুষ আসে নাই মানুষের স্রষ্টা হলেন একজন তিনি কে তিনি মানুষকে বিভিন্ন ক্যাটাগরিতে বানালেন দুনিয়াতে আসার আগে দুইটা জগতে ছিলাম
আলমে আরহ আলমে আরওয়াহ রূহের জগৎ ইন্তেকাল করে আসলাম আলমে আরহাম মায়ের পেটে সেখান থেকে ইন্তেকাল করে আসলাম আলমে দুনিয়া এখান থেকেও ইন্তেকাল হবে এই যে আমাদের এলাকায় মসজিদ আছে এই মসজিদগুলোতে কত মানুষের মৃত্যুর খবর এলান হয়েছে বাকি আছে আপনার নাম কোন দিন জানি ওই মসজিদের মাইকে বলা হবে আপনিও দুনিয়া থেকে চলে গিয়েছে ঠিক কি না এজন্য আমি আজকে আলোচনা শুরু করেছিলাম একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন এলান হবে না এই দুনিয়াতে থাকব না আমরা চলে যাব এরপরে আছে কবরের জীবন আখেরাতের জীবন বাকি আছে আর একটা পয়েন্ট আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি আর 5 মিনিট সময় নিব তারপরে মুনাজাত করব 5 নম্বর পয়েন্ট হলো তাহলে হুজুর আমরা যে দুনিয়াতে আসলাম আবার চলে যাব কেন আল্লাহ পাঠাইলেন এমনি এমনি তো আল্লাহ পাঠান নাই আমাদেরকে পাঠানোর একটা উদ্দেশ্য আছে না নাই কেন আল্লাহ পাঠালেন শুনেন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই ডিডন্ট ক্রিয়েট দা জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ আল্লাহ বলছেন দুনিয়াতে আমি জিন আর মানুষকে আমার গোলামী ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য বানাই নাই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যার গোলামীর জন্য তিনি কে আমরা কার গোলাম গোলাম বলতে একটু প্রেস্টিজে আপনাদের হিট হয় তাই না হ্যাঁ আপনি তো গোলাম না আপনি গোলাম জাত গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমাদের 14 গোষ্ঠী কার গোলাম একজন লোক তার প্রতিষ্ঠানে তার ঘরে কিংবা যে কোনো জায়গায় তার একজন চাকর রাখলো কর্মচারী রাখলো এখন কর্মচারী যদি তার ডিউটি পালন করে তাহলে মালিক তাকে পুরস্কৃত করবে আমাদের আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন গোলামীর জন্য এই গোলামি যদি আমরা ঠিকমতো করি পুরস্কৃত করে আমাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে আল্লাহ এই গোলামিটা কয়দিন করবেন আল্লাহ বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মরণ আসার আগ পর্যন্ত মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি যার গোলাম হয়ে জীবনে চলবে তিনি কে এই গোলামিটা কেমনে হবে নমুনাটা কেমন হবে নমুনাটা হবে এমন আল্লাহ বলেছেন যেমন নমুনাটা হবে এমন আল্লাহ বলেছেন যেমন আল্লাহ বলেছেন আজান হবে তুই 5 ওয়াক্ত নামাজ পড় যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তো আল্লাহর গোলামি করলেন 5 ওয়াক্ত নামাজ ছাড়লেন তো শয়তানের গোলামি করলেন কারণ আল্লাহর সঙ্গে শয়তান চ্যালেঞ্জ করে এসেছে শয়তান চ্যালেঞ্জ করে এসেছে শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে জান্নাত থেকে বের হয়েছে কার কারণে হ্যাঁ মাশাআল্লাহ বলেন কার কারণে শয়তান জান্নাত থেকে বের হইছে মানুষের কারণে আদমের কারণে এই জন্য সে আল্লাহকে বলেছিল সূরা আরাফে আল্লাহ বলেছেন ফাবিমা আগওয়াইতানি লা আকউদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম ও আল্লাহ যে মানুষের কারণে আমাকে জান্নাত থেকে বের করেছো ওই মানুষকে সুজা পথে অর্থাৎ তোমার গোলামীর পথে চলতে বাধা দেওয়া হবে আমার প্রধান কাজ সে আরো বলেছিল তুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকথারহুম শাকিরিন সে বলেছিল আল্লাহ যে মানুষের কারণে আমাকে তুমি জান্নাত থেকে বের করেছো ওই মানুষগুলোকে সামন থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে ধোঁকা দিয়া দিয়া তোমার গোলামি বাদ দেওয়াইয়া আমার গোলামি করানো হবে আমার প্রধান কাজ প্রথম কাজ বলেন তো শয়তান তার ওয়াদা পালনে এখনো কাজ করছে কি করছে না তো আপনারা কি শয়তানের কাছে হার মানবেন না শয়তানকে আপনারা পরাজিত করবেন আরো জোরে বলেন শয়তানকে পরাজিত করার প্রথম জিহাদটা শুরু হবে ফজরের সময় আজান হবে মুয়াজ্জিন বলবে আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ উত্তম আর শয়তান আপনার কাছে আইসা বলবে
কিয়ের ঘুমের চাইতে নামাজ উত্তম, তোর নামাজের চাইতে ঘুম উত্তম, তুই ঘুমা। তখন শয়তানের কথা মানিয়া আপনি যদি ঘুমের মধ্যে থাকেন বলেন তো গোলামিটা করলেন কার? তো প্রতিদিন ফজরের নামাজ ছাইরা দিয়া যারা কয় আল্লাহর গোলাম, তুই তো মানুষ রূপী একটা শয়তানের গোলাম। আমরা ইবলিসরে জীবনে কোনোদিন চোখে দেখি নাই, শুধু জিন জাতিতে শয়তান নয় মানুষের জাতির ভেতরেও জিন আছে। এইজন্য আল্লাহ কুরআন শেষ করেছেন আমাবে আল্লাহ দি ওয়াস উইসুফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান, মানুষের অন্তরে ধোকা দেয় এরকম প্ররোচনা দানকারী লোক মানুষের ভেতরেও আছে। আমরা মানুষ রূপী শয়তান হব না মানুষের মতো মানুষ হব? আমরা আল্লাহর গোলাম হব, কার গোলাম হব? তাহলে আমাদেরকে গোলামের জন্য বানাইলেন কে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে গোলামি হবে কার? তা আমরা নামাজ ছাড়বো না, নামাজ ঠিক মতো আদায় করব, করবেন তো? আওয়াজ তো কমে গেল। কারা কারা প্রতিদিন নামাজ আদায় করে আল্লাহর গোলামি করবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত গুলো নামান, আল্লাহ কবুল করেন। আল্লাহর গোলামি করবেন কিভাবে? আল্লাহ বলেছেন গুনার ধারে কাছে যাইস না, গুনা করিস না, পাপ করিস না, মাদকের ধারে কাছে যাও না, জেনা করো না, সুদ খেও না, ঘুষ খেও না, মা বাপকে অসম্মান করো না, স্ত্রীর হক নষ্ট করো না, ভাই হয়ে বোনের উপর জুলুম করো না, মানুষের জায়গা জমি দখল করে ফেলিও না, আইল ঠেলাঠেলি কইলো না, জুলুম কইলো না, ইত্যাদি ইত্যাদি আল্লাহ যত বিধান দিয়েছেন কোরআনে, এই বিধানগুলো মানলে আপনি আল্লাহর গোলাম, বিধানগুলো লঙ্ঘন করলে আপনি শয়তানের গোলাম। তাহলে বলেন তো আমাদেরকে আল্লাহর বিধান মানার জন্য যে কোরআনের গাইডলাইন আছে, ওই কোরআন শুধু একদিন তাফসির মাহফিল আয়োজন করে কি শেষ করব, নাকি সারা আজীবন সারা বছর কোরআন মানব? রাজি আছেন তো? আমরা যদি এই কোরআন মেনে কোরআনের পথে চলতে পারি, আল্লাহর গুলামির পথ অনুসরণ হবে, আর এর বিনিময়ে কিয়ামতের দিন আমাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? তাইলে আজকের আলোচনার সামারি বুঝতে পেরেছেন? কোথায় ছিলাম, কি ছিলাম? কিছুই ছিলাম না, কিছু একটা বানাইছেন কে? দুই নম্বর কিভাবে এসেছি বলেছি, তিন নম্বর কোথায় আছি সেটাও বলেছি, চার নাম্বার কোথায় যাব সেটাও বলেছি, পাঁচ নাম্বার কেন এসেছি সেটাও বলে দিয়েছি। এখন মেনে চলার দায়িত্ব কার? আমাদের। আমরা মেনে চলবো তো? যতদিন বাঁচব একজনের গোলামি করব। সবাই বলেন তিনি কে? আমি শেষ করার আগে আবারও বলবো, বাবা যান ভাই যানরা, আমার যুবক তরুণ ছাত্র ভাইরা, প্লিজ নামাজ ছাড়বেন। আর তরুণ সমাজকে বলবো মাদকাসক্ত হওয়া যাবে? আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে তুমি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাও না। আমার জানের মালিক কে? এই শরীর তো আপনার নয়, আল্লাহ, আল্লাহর মালিক। আল্লাহর দেওয়া এই শরীরকে কখনো আমরা মাদক সেবন করে আমরা নষ্টের দিকে ধ্বংসের দিকে নিয়ে যাব না। রাজি আছেন তো? সারা জীবন আমরা আল্লাহর গোলামি করে চলবো, আল্লাহ আমাদেরকে তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন। আমিন।